মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসে থেকেও জনমত গঠন আর্থিক ও অস্ত্র সহায়তায় আরও কেউ যুক্ত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেলে তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক সংবর্ধন অনুষ্ঠানে এমনটাই জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান। বিস্তারিত জানাচ্ছেন মামুন মাহিম। 1971 সালে মুক্তিযুদ্ধে নানাভাবে সহযোগিতা করেছেন অনেকে। বিভিন্ন দেশের নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। জনমত গঠন, আর্থিক সহায়তা ও অস্ত্র পাঠানো সহ সহযোগিতা করা অনেককেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। আমিরাতের শারজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি জানান, এখনো তালিকাভুক্ত করা হয়নি এমন কেউ থাকলে তাদেরও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেবে সরকার। বৃহত্তর ফরিদপুর সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শাহজাহান খান। দূতাবাসের মাধ্যমে তাদের তথ্য প্রমাণ পাঠানোর আহ্বান জানান তিনি। বিদেশের যারা আছেন তাদের জন্য করা হয়, ওই কমিটির সভাপতি আমি। সুতরাং আমিও দেখেছি সেখানে যে অনেকে আছেন যারা আসলে সঠিক সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড সহ পদ্মা সেতুর কল্যাণে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেন সংসদ সদস্য। দক্ষিণাঞ্চলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার একটা সুযোগ হয়ে গেছে। পায়রা বন্দর, তারপরে বাংলা বন্দর, এখানে আজকে যেখানে চট্টগ্রাম বন্দর উপরে এককভাবে আমাদের নির্ভরশীল হতে হয়েছিল, আজকে কিন্তু সে অবস্থা নেই। গত অর্থ বছরে 3 বিলিয়নেরও বেশি রেমিটেন্স পাঠানো হয় দেশে। এ কারণে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। প্রবাসীদের জন্য দুবাইয়ে নেয়া সেবার নানা দিকও তুলে ধরেন তিনি। বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে হয়রা নিয়ে কথা বলেন, তারা দেশকে অনেক দিয়েছে এবং দিয়ে যাচ্ছে, ভবিষ্যতে দেবে, তার বিনিময়ে তারা একটু সম্মান চায়। সেই সম্মানটুকু আমরা নিশ্চিত করতে চাই পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধ উচ্চ আয়ের স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। 25 জুলাই রাতে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের সার্বিক উন্নয়ন, আগামী সম্ভাবনা ও আসন্ন নির্বাচন নিয়ে প্রবাসীদের ভাবনা তুলে ধরেন বক্তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।